পালক পনির বানানোর জন্য আমরা এখানে নিয়েছি রসুন, আদা কোঁচা, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও তোমরা সেরকম দেবে, একটুখানি টমেটো, কিছুটা কাজু, আর এখানে পনির নিয়ে গেছে নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম পনির আছে, 250 গ্রামের পনিরে 4 কোয়া আদা মানে রসুন, একটা এরকম বড়ো সাইজের আদা আমি কুচি কুচি করে নিয়েছি, কাজু, আর এখানে মানে মোটামুটি এইটা এই পালং শাকের পাতাগুলো শুধু নিয়েছি, কোনো ডান্ডি নিইনি। এই পালং শাক রয়েছে 500 গ্রাম, এখানে নুন আছে, আমি এটা পুরো সাদা তেলে করব, জিরে আছে, একটু সামান্য হলুদ দেবো, নুন দেবো, এতে জিরে দেবো না, ধনে দিয়ে আমি করব। হ্যাঁ, তো এগুলো আমাদের লাগছে জিনিসটা তৈরি করতে, রেসিপিটা তো তোমরা স্কিপ করবে না, পুরো রেসিপিটা দেখে নাও। তো প্রথমে গ্যাসটা জ্বালালাম, কড়াটা বসিয়ে দিলাম, প্রথমে পালং শাকটা আমি একটু গরম জলে ভাপিয়ে নেব, কড়াই জল দিয়ে দিয়েছি, জলটা একটু হালকা গরম হলে আমি পালং শাকগুলো দিয়ে দেবো। হ্যাঁ, জলটা গরম হয়ে গেছে, তো আমি পালং শাকগুলো দিয়ে দিই একটু করে, দিকটা রাখি আমার সুবিধা হবে, পালং শাকটা দিয়ে দিই। পালং শাকের শুধু পাতাগুলো নিয়েছি, অল্প অল্প একটু ডান্ডি নিলে অসুবিধা নেই, পালং শাকটাকে খুব মানে খুব ফোটাবো না, হালকা একটু গরম জলে একটু রাখবো, রেখে একটু ঠান্ডা করে নেব, হালকা একটু গরম জলে সব পাতাগুলো দিয়ে দিই। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, জাস্ট গরম জলে একটু এ হবে, মানে জাস্ট। তো পালং শাকটা মানে নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে দেখো পালং শাকটা একটু ঠান্ডা হোক আমি রেখে দিয়েছি নাবিয়ে, চলো ঝটপট এবার দেখা যাক, গ্যাসের ফ্লেমটা অন করি। কড়াটা বসিয়ে দিই, কড়াটা গরম হোক ততক্ষণ, কড়াটা ভালো করে গরম হয়ে গেলে তারপর তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছে, তো আমি এবার একটু তেল, সব রিফাইন তেলে হবে, একটু একটু সামান্য তেল ঢেলে দিই, সামান্য তেল ঢেলেছি, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, পেঁয়াজটা, পেঁয়াজ একটু লাগবে। হ্যাঁ, এখানে আমি একটা বড় পেঁয়াজ হাফ দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, খুব বেশি পেঁয়াজ না, অল্প একটু পেঁয়াজ, খুব বেশি ফ্রাই করবো না এটা আমরা, এটা হালকা ফ্রাই হবে। এরপর আমরা আমি সমস্ত রান্না মায়ের কাছ থেকে শিখেছিলাম, বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে কোনো অসুবিধা হচ্ছে না, আমার শাশুড়িমা নেই, মানে শ্বশুরিমা মারা গেছেন, তো আমি একা হাতেই পুরো সংসারটা সামলাই, বড় হেল্প করে, বড় তো আর রান্না টান্না করে হেল্প করতে পারবে না। এবার এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, রসুনগুলো দিয়ে দেবো, আদা এতটা লাগবে না, ওটা দিয়ে দিই, টমেটোটা দিয়ে দেবো, কাজুগুলো দিয়ে দেবো, ওগুলো কাজু লাগবে না, কাজু লাগবে না,
ভাজা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ অফ করে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হতে দেব, ঠান্ডা হোক এটা সরিয়ে দেব। এবার এটা মিক্সিং জারে দিয়ে এটা পেস্ট করি, ঠান্ডা হয়ে গেছে এটা, তা পেস্ট করে নিই। কোনো জল দেবো না, কারণ অলরেডি পালং শাকে জল আছে। পেস্টটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো অন্ধকারে লাইটটা বোঝা যাচ্ছে না, কালারটা খুব সুন্দর এসেছে। এবার এটাও আমি বাটিতে তুলে নিয়েছি, ওই যে যেটা আমি কড়াতে ফ্রাই করলাম সেটা একটু ঠান্ডা হোক, এর সাথে দিয়ে আমি সেম পেস্ট করে নেবো। পেস্টটা হয়ে গেছে, তো একটু চামচ দিয়ে এরকম করে দেখে নেবে, দেখো কী সুন্দর স্মুথ পেস্টটা হয়েছে। মানে ভেতরে কিছু উগলো, মানে রসুনটা বা আদাটা ঠিকঠাক মতো পেস্ট হয়েছে কিনা বা কাজুটা, এগুলো সব দেখে নেবে। হ্যাঁ, আমার তো সব পেস্ট হয়ে গেছে ঠিকঠাক করে। তো চলো আর দেরি না করে গ্যাসের ফ্লেমটা অন করি। ওটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিই, এটা পুরো রিফাইন তেলই হবে। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। গ্যাসের ফ্লেমটা হাই করাই, তেলটা গরম হয়ে গেছে, আমি হালকা একটু অল্প একটু জিরে ফোড়ন দেব, সামান্য হাফ চামচ। গ্যাসের ফ্লেম হাই করা আছে, পেঁয়াজ পড়েছিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, পেঁয়াজটা তুলে দাও। ফ্লেমটা একটু আস্তে করে দেবো, দিয়ে এর মধ্যে দেবো একটু, তোমরা যেরকম যে যেরকম খাও, হলুদ সামান্য হলুদ দেবো, একটু কালারের জন্য জাস্ট লঙ্কাগুলো দেবো, দেখে নাও। কষাটা একটু কষে নিচ্ছি, এর মধ্যে একটু জিরে দেবো না বন্ধুরা, তাই ধনে দেবো এক চামচ, ধনে সামান্য একটু পরিমাণে, একদম একটু, জাস্ট টাচ হালকা একটু জিরে দেবো। ব্যাস ধনে স্মেলটাই আসবে, কারণ তো জিরে গুঁড়ো হালকা, বা তোমরা নাও দিতে পারো বা দিতেও পারো, দিলে খেতে খারাপ হয় না। এতে সামান্য নুন দিয়ে দেবো, সামান্য একদম, যাতে মশলাটা এসে যায় না, ধরে যায়। হালকা একটু জল দিয়ে দেবো, মশলাটা না ধরে যায় বা পুড়ে যায়। গ্যাসের ফ্লেম সবসময় আসতেই থাকবে বন্ধুরা, জোরে করবে না গ্যাসের ফ্লেম। হয়ে গেছে মশলাটা ভাজা ভাজা, এবার আমি এটা দিয়ে দেবো, কি সুন্দর রংটা এলো, হালকা ফোটা শুরু হয়ে গেছে বন্ধুরা, আমি কোনো ঢাকা ঢাকা দিইনি, এটা হালকা ফোটা শুরু হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে এক এক করে পনিরগুলো দিয়ে দেবো, একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে। সব কটা পনির দিয়ে দিলাম, এবার এটা একটু মিক্স করে দেবো, মিক্স করে দেবো, এটা একটু ফুটতে শুরু হয়ে গেছে, দেখো সুন্দর রংটা এসেছে। এর মধ্যে আমি নুন দেবো, আমরা তো নুন কম খাই বন্ধুরা, তোমরা তোমাদের মতো নুন এ করে দেবে, তোমরা কীরকম নুন খাও, কারণ আমাদের বাড়িতে নুন কম খাবার, সবাই নুন কমই খায়। তো তোমরা একটু সল্টটা তোমরা তোমাদের মতন করে দেবে, আর আমি তো আমাদের বাড়িতে ঝালও কম খাওয়া হয়, সেজন্য লঙ্কাটাও কম দেওয়া হয়েছিল। তোমরা যে বেশিরভাগ বেসিক্যালি সবাই ঝাল খায়, তো
তো বন্ধুরা আমি আগেও বলেছি লঙ্কার গুঁড়ো একদম না, কাঁচা লঙ্কা যত পারো তোমরা কাঁচা লঙ্কা ঝাল খাও অসুবিধা নেই, কিন্তু কাঁচা শুকনো লঙ্কা একদম না। আমিও শুকনো লঙ্কা একদম প্রেফার করি না, হ্যাঁ কালারের জন্য হালকা ঠিক আছে কিন্তু তার বাইরে কিছু না। এবার হচ্ছে একটু ফুটুক, এবার বুঝতেই পারছো হালকা একটু মিষ্টি মিষ্টি ব্যাপার হবে, তো হালকা একটু চিনি দিয়ে দেবো বন্ধু, একটু চিনি দিয়ে দিই, চিনি দিয়ে দিলাম একটু, মানে এক চামচ, এক চামচ মানে ছোট্ট একটু চামচে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। এইটা হালকা একটু হতে থাকুক, হয়ে গেছে একদমই পুরো কমপ্লিট, দেখো রংটা কত সুন্দর এসছে পালক পনিরে, তো একদম হয়ে গেছে। শেষে নামানোর সময় একটু মানে এক চামচ বাটার দেব, এক চামচ পুরো না দেখে নাও হাফ চামচ একটু বাটার দিয়ে দিই, তোমরা পালে একটু ক্রিমও দিতে পারো স্বাদটা আরও সুন্দর হবে, তো তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।